ওকে, সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিঙ্কু মধু ব্লগস। আজকে আমরা এখানে পুকুরে চলে এসেছি স্নান করতে, তো নানান ধরনের সাঁতার এখানে, ডুবুনি চুবুনি সব কিছু আমরা আজকে দেখতে পারবো, মদনদার সাঁতার দেখতে পারবো, এখানে দেখতে পারবো ডুব সাঁতার, এখানে আরও অনেক কিছু আমরা দেখতে পারবো। তো এক এক করে শুরু করব আমরা এখানে, তার আগে এগুলো একটুখানি দেখে নাও। এই যে ডুব দিয়ে উল্টো দিকে যাচ্ছে, বাহ। তো শুরু করছি আজকের ভিডিওটা। এটা হলো ভায়না হাই স্কুল। তো এরপরে আমরা আর অনেক কিছু দেখতে চলেছি, তার পাশেই রয়েছে একটা সুন্দর বাঁধানো পুকুর যেখানে আমরা স্নান করতে গেছিলাম সবাই মিলে। তো এখানে প্রথমে এখন একটু সাঁতার প্রতিযোগিতা হবে নানান ধরনের। তো এখানে সাঁতার প্রতিযোগিতা চালু হয়ে গেছে এবং মা আছে, আমার শাশুড়ি মা আছে, সেজো কাকিমা আছে, তিনজন মিলে আপাতত সাঁতার কাটছে। এখানে রেস চলছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি সেজো কাকিমা এখন প্রথমে আছে আপাতত, মা তারপরে সেকেন্ড, শাশুড়ি মা উল্টো সাঁতার দিচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, ফার্স্ট সেকেন্ড থার্ড দেখতেই পেয়ে গেলাম, বলার কিছু দরকার নেই। এখানে আমরা এখন গ্যালারিতে বসে আছি, আমি, বৌদি আর আমার ভাইপো, আমরা এখানে বসে দূরের থেকে দেখছি। এখানে একটু ছায়া আছে, খুব গরম, তো আমরা দূরের থেকেই এখান থেকে দেখছি। দেখতেই পাচ্ছ খুব ঘাম, বাবারে। তো এখান থেকেই আমরা দেখি সাঁতারটা কীরকম হয়। এবার উল্টো সাঁতারের প্রতিযোগিতা হচ্ছে, অনেকদিন পরে আসল কথা নেমেছে পুকুরে। তো নানান ধরনের সাঁতার এখানে আমরা আজকে দেখতে পারবো এই ভিডিওটার মাধ্যমে। তো দেখি এই ভিডিওটায় আমরা আরও অনেক কিছু দেখার শেখার সব কিছু চেষ্টা করছি এই ভিডিওটার থেকে, উল্টো সাঁতার যেটা ভালো পারি না আমি। তো এবার হবে ডুব প্রতিযোগিতা, ডুব দিয়ে কে বেশিক্ষণ থাকতে পারে। ওকে, আচ্ছা, একজন উপরে উঠেছে কিন্তু মুন্ডু ওঠেনি, তো আচ্ছা সেই জিতলো, মা জিতে গেল ডুব প্রতিযোগিতায়। এবার হচ্ছে এমনি রেস সাঁতার দেয়া, তো দেখি ওপার থেকে এপারে কে সবার প্রথম আসতে পারে। এখানে এতবার এপার ওপার করেছে, এনারা তাও হাঁপায়নি, এতবার এপার ওপার করেছে, প্রায় 50-60 বার তো হবেই এপার ওপার। সব কটা ভিডিও তো আমরা এখানে ছাড়তে পারবো না, তো তার মধ্যে কিছু কিছু খুব ভালো ভালো সিনগুলো এখানে ছেড়েছি। এখানে দেখতে পাচ্ছি নেমে পড়েছে আমার ভাইপো, সাঁতার কাটা শিখছে, ছেড়ে দিলেই চলে যায়, তার মানে সাঁতার পারে কিন্তু হচ্ছে কাছের থেকে, মাঝ জলের থেকে পারে না, দেখো ছেড়ে দিলেই চলে যায়, বাহ কী সুন্দর। আবার সেকেন্ড অ্যাটেম্প, আবার ছেড়ে দিয়েছে, স্যাট স্যাট করে চলে আসবে একেবারে। আচ্ছা, তো এবার দেখতেই পাচ্ছ আরেকজন এখানে বসে রয়েছেন, ম্যাডাম মনে খুব দুঃখ নাকি আনন্দ বুঝতে বোঝা যাচ্ছে না। আচ্ছা, জলে ইনি নামেন না, ইনি দূর থেকেই দেখেন, কাছে যান না আর কি, কাছে যান কিন্তু জলে নামেন না, হ্যাঁ দূরের থেকেই মজা। তো দেখি ইনি কি বলেন এখান থেকে। ওকে, নাচ দেখছেন ইনি আপাতত, জলের মধ্যে নাচ ইনি এখন বাইরে বসে বসে দেখছেন। আচ্ছা, আর দেখবে না, এবার চলে এসছে। আচ্ছা, এখানে মাছ ধরা হচ্ছে আপাতত, তো মাছ ধরা এখানে আমরা দেখতে পেয়েছি যে জালে একটা ইলিশ মাছ উঠেছিল আর দুটো কাঁকড়া। তো ইলিশ মাছটা ওই যে উপরে যেটা দেখা যাচ্ছে ওটা না, নিচেরটা হচ্ছে সেই ইলিশ মাছটা। হ্যাঁ, পুকুরেও ইলিশ থাকে, তোমরা হয়তো জানো না কিন্তু এই পুকুরে ছিল, আর বসার জায়গা গ্যালারি যেটা ছিল সেটাও খুবই সুন্দর, আমরা এখানে বসেই দেখছিলাম। সত্যি কথা বলতে একটা আলাদা রকমের পরিবেশ আমরা এখানে গিয়ে অনুভব করেছি, এবং আমরা এবার স্নান করতে আসবো খুব শীঘ্রই, এবং স্নান করতে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ। এখন বাজে 4টে, মানে স্নান করতে যাওয়ার টাইম আমাদের 4টের সময়, এবার আমরা নামছি। এখানে আরও একটা জিনিস বলার আছে যেটা এখনই দেখতে পাবে, এখানে আমি আর আমার ভাইপো তো নামছি, একটু আগে ভাইপোর চুল ছিল, এখন ভাইপোর মাথায় চুল নেই, তো চুল কেটেছে একমাত্র শুধু দুবার স্নান করবে বলে, টাকলু করেছে দুবার স্নান করবে বলে, কি পাগল। আরও কয়েকজন এখানে বসে পড়েছেন দেখতেই পাচ্ছ, এনারা একবার সকালে স্নান করেছে, এখন বিকালে আর একবার স্নান করতে এসছেন, তো বুঝতেই পারছো আনন্দটা কিরকম, হেভি মজা হয়েছে। এবার এনারা নামবেন, আমি তো আগেই নেমে পড়েছি, অনেকদিন পরে পুকুরে স্নান করছি, প্রায় 15-20 বছর পর, এই যে নেমে পড়লো মদনদা, পাশে বৌদি সাঁতার কাটছে,
হট করে চলে এসেছিল বুঝতে পারিনি, তো নেমেই প্রতিযোগিতা, নেমেই প্রতিযোগিতা আর কি। সাঁতার এত সুন্দর জানে সেটা কিছুক্ষণের মধ্যে আরও অনেক কিছু দেখতে পাবো। দেখো বলছে হ্যাঁ আমি সাঁতার জানি মানে সব কিছু পারি আমি, ওই দেখো আর একবার ঝাঁপ দিয়ে দিল। এইবার প্রতিযোগিতাটা হলো ওপার থেকে এবারে কে আগে আসতে পারে, তো আমি একটু বেশি আগে চলে গেছিলাম, এবার একটু স্লো হয়ে যাবো আমি। এই দেখো এই দেখো 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 দেখেছো গ্যান্ডেলিং করা আরম্ভ করে দিয়েছে, হাফ রাস্তা থেকে ঘুরে ঘুরেছে, হাফ রাস্তা থেকে ঘুরেছে পুরোটা না গিয়ে, জিতবে বলে তাও জিততে পারবে না, জলমল খাইয়ে দিয়েছি। ঠিক আছে ভাইপো খুব আনন্দ পেয়েছে এখানে, জল বলতে আমার মুখে জল ঢুকে গেছে। এই দেখো কিছু কি নিচের থেকে কী সব তুলে মাথার মধ্যে দিচ্ছে। আচ্ছা যাই হোক ফার্স্ট হয়েছি, এইবার আরও একটা প্রতিযোগিতা হবে সেটার ডিসকাশান চলছে। তো এবার যে প্রতিযোগিতাটা হবে সেটা হচ্ছে ছোঁয়াছুঁই, জলের মধ্যে ছোঁয়াছুঁই অনেকে খেলেছো হয়তো, আর ইয়েস আমরা নদীতে ছোঁয়াছুঁই খেলতাম, তো এটা তো পুকুর কোনো ব্যাপারই না আমাদের কাছে। কিন্তু ওই যে প্রথমে বললাম 15-20 বছর পরে, তো এই জন্য এরকম আগে ডুবিয়ে মেরে ফেলছিলাম একটু হলে, কোনো রকমে বাঁচিয়েছি এখানে, ধরে পেঁচড়ে তারপরে বাঁচানো হয়েছে। এই যে মদন দা সাঁতার দিচ্ছে, ফট করে ঝাঁপ দিল। তো ছোঁয়াছুঁই খেলা স্টার্ট এবার, এবার ছোঁয়াছুঁই খেলা স্টার্ট, দেখি কাকে ধরা যায়। তো এখন চিন্তা করলাম যে কাকে ধরা যায়, কিন্তু ডুব সাঁতার দিয়েছি, দেখো সবাই ডুব দিয়েছে, কেউ কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, আগেই ডুব দিয়েছে, এদিকে তো একজন ডুব দিয়েছে সব দেখাই যাচ্ছে উপর থেকে। এটা কোন ধরনের ডুব, এইটা দেখেই আমার মনে হলো যে হ্যাঁ বৌদিকেই ধরা যায় কাকে। এক ডুবে গাছে ডুব দিয়েছে কিন্তু দূরে যেতে পারবে না, ওই যে জলের ভেতরে দেখাই যাচ্ছে। তো বৌদি এবার আউট, এবার বৌদি কাকে ছবে দেখি, বৌদি মাকেই টার্গেট করবে কারণ কাছে আছে। হ্যাঁ হ্যাঁ এবার মা আউট হবে মনে হচ্ছে, আমার কাছে তো আসবে না সে জানা কথা, আর অনেক কিছু বাকি আছে। রিঙ্কু ওই কোনায় পালিয়ে রয়েছে, সেজো কাকিমাও কোনায়, মা আউট হয়ে গেছে, এবার মা আউট করে দিয়েছে এর মধ্যেই সেজো কাকিমাকে। সেজো কাকিমা এবার রিঙ্কুকে ছুটে আসছে, দেখতে পাচ্ছি মার জল দিয়ে, রিঙ্কু এখানে দাঁড়াবে একটুখানি, এখানে একটু ব্যাপার আছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। এই যে উল্টো ডুব সাঁতার, উল্টো ডুব সাঁতার কে জানো, উল্টো ডুব সাঁতার এটাও সম্ভব, কিন্তু পারলো না আউট হয়ে গেল। এবার আমাকে ধরতে এসছে, এক ডুবে 50 কিলোমিটার চলে যাবো এবার আমি, এই যে ডুব দিলাম, এইবার দেখো রিঙ্কু খুঁজবে এদিক ওদিক এদিক ওদিক সেদিক সব দিক খুঁজছে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই যে পাশে উঠেছি। সত্যি খুব আনন্দ করেছি আমরা পুকুরে, কিন্তু গা হাত পা ব্যথা হয়ে গেছিলো, অনেক দিন পরে স্নান করা হয়েছিলো সেহেতু গা হাত পাটা খুব ব্যথা হয়েছিলো, কিন্তু মজা আনলিমিটেড মজা হয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছ 2-3 বার করে পর্যন্ত স্নান করেছে সবাই, আর সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি। তো আমাদের ভিডিও শেষ, এবার আমরা উপরে চলে আসছি, আজকের মতো এই ভিডিওটা এইটুকু। তো যদি তোমাদের এই পেটি প্যাক আলা ভিডিও একটু ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার একটু করে দিও, থ্যাংক ইউ সো মাচ ইন অ্যাডভান্স, টাটা।